মুরগির খামার ও নিচে মাছ চাষ করে অভাব জয় করে এখন স্বাবলম্বী নওগাঁর মান্দার জামশেদ আলী। এই খামার থেকে এখন মাসে তার আয় লাখ টাকা। জামশেদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক বেকার যুবক এখন একই পদ্ধতিতে মুরগি ও মাছ চাষে আগ্রহী হয়েছে। দেখুন নওগাঁ থেকে আমাদের সংবাদদাতা এম এ রাজ্জাকের পাঠানো প্রতিবেদন। খামার করে বেকার যুবকরা অর্থনৈতিক ক্ষেত্রে যেভাবে এগিয়ে চলেছে তারই উজ্জ্বল দৃষ্টান্ত নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের জামশেদ হোসেন। পুকুরের উপরে গড়ে তুলেছেন সোনালী মুরগির খামার, একই সাথে পুকুরের পানিতে মাছ চাষ করেছেন তিনি। এতে অল্প জায়গার মধ্যেই একই সঙ্গে দুটি খামার প্রতিষ্ঠা করায় খরচ কমেছে, বেড়েছে আয়। জামশেদ আলী জানান, একসময় পরিবারে অভাব লেগেছিল, সেই অভাব থেকে নিজ উদ্যোগে এবং তার পিতার সহযোগিতায় 2008 সালে 500টি মুরগি দিয়ে শুরু করেন খামার। এখন তার খামারে মুরগি রয়েছে 5 থেকে 6 হাজার। পাশাপাশি খামারটি পুকুরের উপর হওয়ায় মুরগির বিষটা খাদ্য হিসেবে ব্যবহার করে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার পুকুরে রয়েছে প্রায় কোটি টাকার মাছ। মুরগি চাষ হতো এক সময়, তো এখন দেখা গেছে যে ব্রয়লার মুরগির পাশাপাশি অনেকে অনেক কিছু অনেক লোকজন এখানে হচ্ছে লেয়ার মুরগি অথবা সোনালী মুরগি চাষ করে অনেকটা লাভবান হচ্ছে। তো সরকারিভাবে একসময়ের বেকার জামশেদ আলী এখন চাকরি দিচ্ছেন, স্থায়ী কর্মসংস্থান করেছেন 5 জন লোকের। তার সাফল্য অনুপ্রাণিত করেছে অন্যদেরকেও। আশেপাশের এলাকার শতাধিক ব্যক্তি এখন খামার করছেন, মুরগি ও মাছের চাষ আছে অনেকের খামারে। 2008 সাল থেকে তখন থেকে আমি এখানে কাজ করি। তো আমার পরিবার আগে সচ্ছল ছিল না, 2008 সাল থেকে যখন আমি খামারে কাজে নিয়োগ করি, তারপর আস্তে আস্তে মুরগিও বাড়তে থাকে, আমাদের বেতনও বাড়তে থাকে। মুরগির ব্যবসা করে অনেকে লাভজনক হচ্ছে, ওদের দেখে দেখে আরও খামার বাড়ার সম্ভাবনা এলাকার লোকজন ওরা খুবই আগ্রহী। জামশেদ হোসেনের বাবা শেখ আমজাদ বলেন, 2008 সাল থেকে অল্প পরিসরে ব্রয়লার মুরগি পালন শুরু করেন তারা। সেই খামারে এখন তারা সোনালিকা মুরগি পালন করছেন, যাতে লাভও হচ্ছে বেশি। সরকার থেকে ঋণ পেলে তারা এই কার্যক্রম আরও বড় আকারে করতে পারবেন বলে জানান। আমরা এই মুরগির চাষ আরম্ভ করি 2008 সালে, তখন থেকে আমাদের মুরগি এত পরিসরে ছিল না, অল্প পরিসরে মুরগি চাষ আমরা করি। প্রথম পর্যায়ে আমরা করেছিলাম ব্রয়লার, ব্রয়লারের থেকে পরে আমরা সোনালি চাষটা আরম্ভ করছি। আস্তে 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 আমরা বেশি আকারে করার চেষ্টা করছি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অভিমান্য চন্দ্র বলেন, উপজেলায় 421টি খামার রয়েছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক খামার বন্ধ আছে। অনেক খামারই রমজানকে সামনে রেখে নতুনভাবে খামার শুরু করতে আগ্রহী হচ্ছে। সরকারিভাবে তাদের প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, আমাদের মানে খামারে অ্যারাউন্ড 500 এখন আছে। তো সেইখানে গতবার করোনার কারণে আমাদের বেশ কিছু খামারে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক খামারই এখন বন্ধ আছে, এবং সামনে রমজানকে লক্ষ্য রেখে তারা অনেকেই আবার নতুন করে খামার শুরু করতে আগ্রহী হয়েছে এবং অনেকে সফলতাও পাচ্ছে। এই বিষয়টি এখন আমাদের তত্ত্বাবধানে আছে অনেকগুলো খামার। সেই সাথে এখন মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।